إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فاتقوا الله إلى آخر الآيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعطاني فقد أعطى الله ومن عصاني فقد عصى الله رواه ابن ماجه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অনুগত্যশীল বান্দা হিসাবে সৃষ্টি করেছেন তার ইবাদত করার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা করতে গিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দ্বীন ইসলাম যার মাধ্যমে প্রচার প্রসার লাভ করেছে সেই আখির নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জুমার খুতবা সংক্ষিপ্ত এই খুতবার ভিতরে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক বিষয়ে আলোচনা করতেন যেগুলো ঘটছে বা যেগুলো ঘটতে চলেছে তো আমাদের সমাজে আজকের মূলত চারিদিকে যেটা ছড়াছড়ি সেটা হচ্ছে হালালকে বেঁধে রেখে হারামের দিকে মানুষ অগ্রসর হয়ে চলেছে আর এর পাশাপাশি আরও একটা বিষয় সকলের মধ্যে বিরাজ করছে প্রায় সেটা হচ্ছে মিথ্যা এক তো হালাল ভক্ষণ থেকে হারামের দিকে ছুটে চলে যে মানুষ আর দ্বিতীয় সবচাইতে বড় পাপ হচ্ছে মিথ্যা মিথ্যা কথা বলা মিথ্যা বলে লোককে হাসানো মিথ্যা হাস্য কৌতুক যেখানে হচ্ছে সেই সমস্ত দৃশ্য থেকে হাসা মিথ্যা কোনো রটনা হচ্ছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে চারিদিকে এ সম্পর্কে অথচ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে সতর্ক করেছেন মিথ্যা সম্পর্কে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে মিশকাতে এসেছে 156 নম্বর হাদিসে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যেটা শুনে তার খোঁজ খবর নিল না কানে শুনল শোনার সঙ্গে সঙ্গে সেটা অপরের কাছে প্রচার করতে শুরু করলো সেটা মিথ্যা না সত্য যার কাছ থেকে শুনল যে ঘটনা বর্ণনা করলো সেই ঘটনাটা সত্য নাকি মিথ্যা এটা সে যাচাই বাছাই করার প্রচেষ্টা করলো না
বরং যেমন শুনল তেমনই লোকের কাছে প্রচার শুরু করে দিল, হয়তো তার থেকে নিজে থেকে একটু বেশি বাড়িয়েও দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যেটা শুনলো সেটাই অপরের কাছে প্রচার করা শুরু করলো। তাই আমাদের যখন কোনো ব্যক্তি কোনো সংবাদ কোনো ঘটনা, সেটা রাজ্যের হোক বা জেলার হোক বা আরও কোনো কোথাকার হোক, রাজনৈতিক হোক এলাকা ভিত্তিক হোক, যে কোনো সংবাদ শোনা মাত্রই সেটাকে বিশ্বাস করা এবং সেটা হুবহু অপরের কাছে প্রচার করা, এটা কোনো মুমিন ব্যক্তির কাছে কাঙ্ক্ষিত নয়। বরং সেটার যাচাই বাছাই করার প্রচেষ্টা করতে হবে, সাধ্যমতো সেটাকে যাচাই বাছাই করার প্রচেষ্টা করতে হবে। যখন আমি জানবো যে যেটা শুনলাম সেটা 100% সঠিক, তবে অপরের কাছে আমি বলতে পারি। যদি তার ভেতরে সন্দেহ থাকে তাহলে সেটাকে প্রচার করা যাবে না, অপরকে বলা যাবে না। শুনলাম ব্যাস নিজের মধ্যে রেখে দিলাম, যাচাই বাছাই করার ক্ষমতা নাই, শুনলাম কাউকে বললাম না। আর এই মিথ্যার মধ্যে মানুষ এমনভাবে জড়িয়ে গিয়েছে, ইদানিং ভারতীয় সরকার কিছু মোবাইলের অ্যাপসকে নিষিদ্ধ করেছে, তার মধ্যে একটা ছিল ওই টিকটক, আবার কিছু আবার আবিষ্কার হয়েছে। তো তার মধ্যে ওই শর্ট শর্ট ভিডিও ডাউনলোড করা হয়, সেগুলোর মাধ্যমে মানুষকে হাসানো হয়। বাইহাকি শোয়াবুল ইমানের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তির জন্য ধ্বংস, তিনবার তিনি এই কথা বললেন। বলার পরে বলছেন, যে ব্যক্তি মানুষকে হাসাবার জন্য মিথ্যা ঘটনা বলে পেশ করে, মিথ্যা রটনা করে পেশ করে, মানুষকে হাসাবার জন্যই কেবল সে মিথ্যা বলে, সেই ব্যক্তির জন্য ধ্বংস। মিশকাত 4834, সেই হাদিস। তাহলে প্রথম কথা হলো, যে কোনো কথা শুনে সেটাকে যাচাই বাছাই না করে প্রচার করা যাবে না। যদি যাচাই বাছাই না করে প্রচার করা হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী, যে শুনল এবং প্রচার করলো সঙ্গে সঙ্গে। দ্বিতীয়ত হচ্ছে, কোনো ব্যক্তিকে হাসাবার জন্য, কোনো সমাজে কোনো অনুষ্ঠানে হাসাবার জন্য, কোনো গোত্রকে হাসাবার জন্য সম্মুখে কিছু ব্যক্তি আছে, যেমন অনেক বক্তার মধ্যেও এটা আছে, ইসলামিক বক্তা, অনেক ইসলামিক বক্তাও এমন আছে যারা কোরআন হাদিস তো জানে না, বলবেটা কি? প্রথমত বিষয় হচ্ছে, তারা খুতবাতে বা বক্তৃতায় উঠে ওই সুর দিয়ে এমন দরুদ পেশ করতে শুরু করে দেয় যেটার কোনো অস্তিত্ব হাদিসের মধ্যে পাওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে, তারা ওই মনে হয় যে কালেমা মানুষ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই পড়ে থাকে, এইভাবে সময় অতিবাহিত করে প্রায় 15-20 মিনিট, কোনো কোনো বক্তা আধ ঘন্টা। তারপরে কোরআন হাদিস জানে না, কি করবে? সুর দিয়ে মিথ্যা কাহিনী, মিথ্যা ঘটনা, মিথ্যা রটনা তারা বর্ণনা করতে থাকে এবং মানুষকে হাসাবার জন্য জেনে শুনে মিথ্যা ঘটনা বানিয়ে পেশ করতে থাকে। এমন ইসলামিক বক্তার অভাব নাই, এরাও কিন্তু তার সেই খাতার মধ্যে। আরে মিথ্যাবাদীদের জন্য কেমন শাস্তি! বুখারীতে একটা হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরের নামাজ পড়ে তার সম্মুখে উপস্থিত মুসল্লিদের, সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করতেন, আজ কে কি স্বপ্ন দেখেছে? তো সাহাবায়ে কেরামগণ বর্ণনা করতেন, আমি এই স্বপ্ন দেখেছি, আমি ওই স্বপ্ন দেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নগুলো শুনতেন এবং তার ব্যাখ্যা বলে দিতেন। তো একদিনকে সাহাবায়ে কেরামগণ কিছু বললেন না, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, বলে তিনি সেটা বর্ণনা করতে শুরু করলেন। হাদিসটা অনেক বড়, তো এর মধ্যে রয়েছে, তিনি বললেন, আমাকে দুইটি ফেরেশতা যারা নিয়ে চলে যাচ্ছিল তাদের সঙ্গে যেতে যেতে অমুক ঘটনা দেখলাম, এই করতে করতে বললেন যে আমি দেখলাম এক ব্যক্তির
জিহোবাকে কেটে দেওয়া হচ্ছে, কাটা হচ্ছে, এদিক দিয়ে কাটা হচ্ছে, আবার ওদিক দিয়ে ঝুড়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে কাটা হচ্ছে, এদিক দিয়ে ঝুড়ে যাচ্ছে, আর রক্তে সে লতপথ খাচ্ছে তার দেহটা। তো পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হইল যে ওরা কারা ছিল যাদের জিহোবাকে বড় কাঁচি দিয়ে, আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। তো ফেরেশতাগণ বললেন যে আপনার উম্মতের এমন মিথ্যাবাদীরা, এমন মিথ্যাবাদী বক্তা, এমন এমন মিথ্যাবাদী ব্যক্তিরা, এদের মিথ্যা বলার সঙ্গে সঙ্গে মানুষ সেগুলোকে বিশ্বাস করে নিত, আর সঙ্গে সঙ্গে সেটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যেত। তাই এদের মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত না কিয়ামত হয়, আলামে বারজাখে তাদের এই শাস্তি পেতে থাকতে হবে, তাদের জিহোবাকে কর্তন করা হবে। জাহান্নামের শাস্তি তো দূরে, জাহান্নামের শাস্তি কখন, জান্নাতের শান্তি কখন, যখন কিয়ামতের হিসাব নিকাশ হয়ে যাবে পৃথিবী ধ্বংস হবার পর, কিয়ামতের দিন মানুষকে আবার উত্থিত করা হবে, তারপরে হিসাব নিকাশ করা হবে, তারপরে তার হচ্ছে জান্নাত নয় জাহান্নাম। কিন্তু তার মাঝে যে আলামে বারজাখের জীবন, যেটাকে আমরা কবরের জীবন বলি, আসলে আসলে এটার নাম হবে আলামে বারজাখ। কবরের ভিতরে লাশকে জ্যান্ত করে টেনে বসানো হয় না, কবরের শাস্তি বা শান্তি এটা দেহের উপর নয়, এটা আত্মার উপরে হয়। যেমন আপনার পাশে যদি কোনো বাচ্চা ছেলে, ধরুন 10 বছর 12 বছর বয়স, বা কোনো বড়ই ব্যক্তি ঘুমায়, আর আপনি তার পেছনে পাশে জেগে বসে আছেন, সে হঠাৎ করে ঘুম থেকে লাফিয়ে উঠে পড়লো, কাঁপতে শুরু করলো বা চিৎকার করতে শুরু করলো, বাঘ 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 বলে, তাহলে আপনি কি তাকে বলবেন, রে কোথায় বাঘ, কোথায় বাঘ? সে বলবে আমি এখনই বাঘ দেখেছি, সে স্বপ্নে দেখেছে, তাকে কামড় দিতে আসছিল, তাড়া করছিল, দৌড়াচ্ছিল। বা বিষাক্ত সাপ তাকে হয়তো আক্রমণ করছিল, অথচ আপনি সেটা জানতে পারেন না, আপনি জানেন না সে বাঘ দেখছে, আপনি জানেন না যে তাকে বিষাক্ত সাপে আক্রমণ করতে আসছিল, সে দৌড়াচ্ছিল। অনুরূপই হচ্ছে কবরের জীবনটা হচ্ছে আত্মার উপর দিয়ে, রুহের উপর দিয়ে। তো আলামে বারজাখে তার ওই শাস্তি চলতে থাকবে, যে ব্যক্তি মিথ্যাবাদী, কিয়ামত পর্যন্ত তার জিহোবাকে কর্তন করতে থাকতে হবে, ফেরেশতাগণ তাকে শাস্তি দেবে। এটা রয়েছে বুখারী হাদিস নম্বর 6096। তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যেটা শুনবে সেটা প্রচার করবে, তাই আমাদের সতর্ক হতে হবে, যেটা শুনব সেটাকে যাচাই বাছাই করবো, অতঃপর অপরের কাছে প্রচার করতে হবে যদি সেটা সঠিক হয়। তাহলে দ্বিতীয়ত হলো মানুষকে খুশি করাবার জন্য, হাসানোর জন্য, তার মনকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা যে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলে দিয়েছেন সে তার জন্য ধ্বংস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে বাণী বের হয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন, তার জন্য ইহকালেও ধ্বংস এবং পরকালেও ধ্বংস। আর মিথ্যাবাদী শাস্তি হলো কিয়ামত পর্যন্ত আলামে বারজাখে তাকে জিহোবা কর্তন করে ফেরেশতারা শাস্তি দিতে থাকবেন। তারপরে যে আয়াতটা পাঠ করলাম সূরা বাকারার আয়াত নম্বর 168, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে লক্ষ্য করে বলছেন, শুধুমাত্র মুসলিম বা মুমিন ব্যক্তিকে না, ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরযি, যেটা তোমাদের জন্য এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হালালান তাইয়্যিবা, হালাল করেছেন যেটা খাদ্য, যে খাদ্য হালাল করেছেন সেটাকেই তোমরা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে চাচ্ছেন, যেটা তোমরা তোমাদের জন্য হালাল করা হয়েছে সেটাকেই গ্রহণ করো, অর্থাৎ তোমরা হারাম গ্রহণ করো না। তারপরে শব্দে বলে দিচ্ছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, তোমরা অনুসরণ করো না, খবরদার, বিতাড়িত শয়তানের, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কেননা সেই শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। প্রত্যেক মুসলমান ব্যক্তি, এমন কোনো মুসলমান ব্যক্তি নেই যে শয়তান নামটা শ্রবণ করেনি, মুসলমান তো দূরের কথা,
প্রত্যেক ধর্মেও যেটা যেগুলো বানাবার ধর্ম সেই ধর্মের মধ্যেও শয়তান বাক্যটা আছে, তা সত্ত্বেও মানুষ জেনে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন পবিত্র কোরআনের অনেক জায়গায়, অনেক জায়গায় তিনি বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু জানার পরেও কিন্তু আমরা সেই শয়তানের আনুগত্য করি, আমরা সেই শয়তানের দেখানো পথে চলি। শয়তান যেগুলো আমাদের সম্মুখে উজ্জ্বল করে দিচ্ছে একদম, সেইগুলোকে আমরা ধারণ করি। হালাল খাদ্যকে তো খেতে বলেছেন, আর হালাল খাদ্যের প্রথম মাধ্যম হলো হালাল ইনকাম করা। আজকের মানুষ কত দিকে ছুটে চলেছে, কোন দিক দিয়ে টাকা শুধু রেখে দিলে পরে বাড়বে, বিনা মেহনতে বাড়বে টাকা, সেই দিকেই লক্ষ্য। এলআইসি পলিসি থেকে শুরু করে, ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে, সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে দেওয়া থেকে শুরু করে, গতকালকে কথা বলছি, আমার পরিচিত এক ব্যক্তি তো সেখান থেকে কাল ফোন এলো, 40 লক্ষ টাকা তার ইন্টারেস্ট পড়ে আছে, 40 লক্ষ টাকা তার ব্যাংকে ইন্টারেস্ট পড়ে আছে। বলছে ভাই আমি ওতে হাত দিতেই ভয় করছি, আমি তুলে কি করব। কারণ এটা তুললে পরে হয়তো আমার যারা ফ্যামিলির বলবে এই টাকা তুললে গেল কোথায়, হিসাব তাদেরকে দিতে হবে। আমি ভাবছি এই টাকাগুলো তুলে কোথায় ফেলবো। তো তাকে বলা হলো যে আপনি সর্বজন বিদিত যে কাজ আছে, যেমন রাস্তা নির্মাণ, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, আরও সমাজভিত্তিক যেগুলো কাজ আছে, একের জন্য কাজ হচ্ছে না, অনেকের জন্য, সেখানে দিয়ে দিন আপনি, সেই সমস্ত রাস্তায় খরচ করুন। কারণ আপনার জন্য যেটা হারাম সেটা অপর মুসলমানের জন্যও হারাম, কোনো ব্যক্তিকে, কোনো অভাবী ব্যক্তিকে সেটা দিতে পারবেন না। তো সেই ব্যক্তি ভয় করছে, আল্লাহর ভয় তার মধ্যে আসে বলে সে ফোন করে জিজ্ঞেস করছে 40 লক্ষ টাকাটা আমি করবোটা কি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হারামের কাছাকাছিও যেও না, সুদের কাছাকাছিও যেও না, সুদ ভক্ষণ তো দূরের কথা। তাহলে তাকওয়া তার মধ্যে আছে, অথচ আজকে আমাদের মধ্যে কি কিসের অভাব, প্রধানত তাকওয়ার অভাব। খুতবার মাধ্যমে যে আয়াতগুলো পাঠ করা হয় সেই আয়াতের মধ্যেও দেখবেন তাকওয়া শব্দটা, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কথায় কথায় প্রায় 250 বারের বেশি, 250 বারের বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধু তাকওয়ার কথা বর্ণনা করেছেন। একটা ধনী ব্যক্তি সে ভয় করছে, অথচ গরিব মধ্যবিত্ত ব্যক্তি সে সুদের দিকে ছুটে চলেছে, ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে, কতদিন পরে টাকাটা উঠবে, এত টাকা বসে বসে পাব, কোথায় 2 টাকা রাখলে পরে 1 বছর পরে 4 টাকা পাওয়া যাবে, সেই দিকে লক্ষ্য। অথচ এগুলো যে হারাম, এইগুলো যে আপনি নিলেন, এই টাকাগুলো হারাম টাকাগুলো তুললেন, তার থেকে ব্যবসা বাণিজ্য হোক, কাপড় চোপড় হোক, নিজেদের খাওয়া দাওয়ার কোনো কিছু হোক, যা কিছু ব্যবহার করবেন এগুলো হারাম। আর পরিষ্কার তিরমিজির হাদিস রয়েছে, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির দেহ, যে ব্যক্তির দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে প্রবেশ না করলে কোথায় প্রবেশ করবে, পরিষ্কার জাহান্নাম। তাই হালালটাকে আমাদের লক্ষ্য করতে হবে এবং হারাম থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে, যেগুলো বিশেষ করে স্পষ্ট, সুদ তো স্পষ্ট, সুদের সম্পর্কে হাদিস বলা হয়েছে সবচাইতে নিম্ন স্তরের পাপ, জানেন সুদের পাপকে 70 ভাগে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে সবচাইতে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। একজন ব্যক্তি যদি জিনা করে তাহলে তার শাস্তি হচ্ছে, বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি হচ্ছে, তাকে ইসলামে যে শাস্তি হচ্ছে তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো, সেই ব্যক্তি যেন 36 জন নারীর সঙ্গে জেনা করলো।
তাহলে এত বড় মারাত্মক শাস্তি ঘোষণা করা হয়েছে, তারপরেও কিন্তু মুসলিম সমাজের টনক নড়ে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিষেধ করে গিয়েছেন, স্পষ্ট করে গিয়েছেন। তা আমাদের লক্ষ্য করতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে। প্রথম মিথ্যা কথা বাঁচতে হবে, শোনা মাত্রে কোনো কথা প্রচার করা চলবে না, যাচাই বাছাই করতে হবে। কারণ আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি যা শুনলো তাই প্রচার করে বেড়ালো সেই হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যা বলে লোককে হাসানো যাবে না, মিথ্যা থেকে বাঁচতে হবে। কারণ কাল কিয়ামতের দিন পরিষ্কার কঠিন শাস্তি রয়েছে, কাল কিয়ামতের তো দূরের কথা, আলামে বারজাকে রয়েছে শাস্তি। আর তারপরে হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিল্লাহ ইবাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে আমাদের সমাজে কিছু এমন চালচলন রয়েছে কয়েকটা, সেগুলো ইসলামের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন অধিকাংশ 99% বললেও কম হবে, ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমাদের সমাজেও বিরাজমান, আমরা হয়তো জানি না বলি, সেটা হচ্ছে নাতি বা নাতনিদেরকে আমরা কি বলি, দাদা ভাই নানা ভাই বলে ডাকি। ভাই বলা চলবে না, নানা ভাই দাদা ভাই বলা চলবেই না। কারণ আপনার ঔরসে আপনার সন্তান, পুত্র হোক বা কন্যা হোক, তার ঔরসে তার সন্তান, সে আপনারই সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বুখারী মুসলিমের হাদিস, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু বাচ্চা তখন মসজিদে প্রবেশ করছে আর দূরে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে গেলেন, নেমে গিয়ে তাদেরকে কোলে নিয়ে পাশে বসিয়ে সাহাবায়ে কেরামদের কাছে ঘোষণা করছেন, এগুলো হলো আমার সন্তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্তান ছিল তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার সন্তান হচ্ছে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এগুলো হচ্ছে আমার সন্তান। অর্থাৎ তার ঔরসে জন্ম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার, তার ঔরসে জন্ম হচ্ছে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুর। তো এগুলো আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ আশপাশের এলাকায় বিরাজমান করছে, দাদা ভাই বলা নানা ভাই বলা। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ সে আপনার ভাই নয়, সে আপনার সন্তানের সন্তান, আপনার সন্তান। এমনকি আরবেতে এমন প্রচলিত আছে যে বাপের বাপকে বাপ বলা, দাদা নয়, একদম স্পষ্ট পিতা। যেমন ইংরেজিতে খুব ভালো আছে ফাদার গ্র্যান্ডফাদার। তো এগুলোকে লক্ষ্য করতে হবে যে এই যে ছোট ছোট ভুলভ্রান্তি আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোকে পরিহার করতে হবে, যেটা সঠিক সেটাকে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে ঘরে ঘরে দেখা যাচ্ছে এখন রাস্তায় অলিতে গলিতে যেগুলো ছুটাছুটি করে, যেগুলো পাগল হয়ে যাচ্ছে এখন ওই কুকুর, সেগুলোকে শখ করে আবার লালন পালন করছে, নেই ধন দৌলত নেই কিছু, কুকুর পালার শখ। কুকুর আপনি পালতে পারেন দুটি শর্ত, এই দুটি শর্ত ছাড়া যে কুকুর পালবে, বুখারী হাদিস নম্বর 5482, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি কারণ ব্যতীত যে ব্যক্তি কুকুর পালবে। দুইটি কারণ কি? একটি হলো আপনি খুব ধনবান, আপনার বিরাট অট্টালিকা, আপনার ধন দৌলত, ডাকাতি হবার চুরি হবার ভয় রয়েছে, কুকুর আপনি পালবেন চোর থেকে ডাকাত থেকে বাঁচার জন্য। বাড়ির গেটেতে কুকুর থাকবে, চোর বা
ঢাকা যদি আক্রমণ করতে যায় সেখানে কুকুর আপনাকে রক্ষা করবে, কুকুর আপনাকে সতর্ক করবে, চোর ডাকাতের উপরে সে আক্রমণ করবে, ধন দৌলত রাখার জন্য বা রক্ষা করার জন্য আপনি কুকুর পালতে পারেন, এর অনুমতি আছে। দ্বিতীয়ত হলো শিকার করার জন্য, শিকার করার জন্য কুকুর পালা যেতে পারে। আর এখন তো শিকার নিষিদ্ধ, তাহলে একমাত্র একটাই কারণ রয়ে গেল কুকুর পালা যাবে, যারা ধন দৌলত অনেক বড় লোক, ডাকাতি হয়ে যাবার ভয়, চুরি হয়ে যাবার ভয়, তারা একমাত্র কুকুর পালতে পারে। এই কারণ ব্যতীত যদি কুকুর পালা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন তার নেকির খাতা থেকে এক কিরাত পরিমাণ নেকি কেটে নেওয়া হবে। এক কিরাত নেকি কত জানেন? সেটা হচ্ছে ওহুদ পাহাড় সমান। এক কিরাত নেকি অর্জন করতে গেলে একজন মাইয়াতের জানাজা আদায় করতে হয়, তার জন্য এক কিরাত নেকি। তাকে যদি মাটি দেওয়া হয়, দাফন করা হয়, দুই কিরাত নেকি। আর আমাদের সমাজে তো জানাজা পড়তে জানেই না লোক, কথায় কথায় এসে গেল বলে দেওয়া ভালো। জানাজা ইমাম সাহেব পড়াই আর পেছনে মুক্তাদিগণ আল্লাহ আকবার বলে ব্যাস চুপচাপ, জানাজা ঘোড়ার ডিম হলো। ওই ইমাম সাহেব পড়লেন, তারই জানাজা পড়া হলো। আপনি কি পিছনে গিয়ে আপনাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে? প্রথমত বিষয় হলো ফরজ নামাজ না পড়ে তো জানাজা পড়ি, দ্বিতীয়ত বিষয় হলো জানাজা যে পড়ে তার জানাজা নামাজ হয়ই না। জানাজা নামাজের তাকবীরে তাহারিমার পরে সুরা ফাতিহা পড়তে হবে। অধিকাংশ জায়গায় তো সুরা ফাতিহাও পড়ে না, বিশেষ করে মাঝাবি ভাইয়েরা। অথচ বুখারি হাদিস থেকে প্রমাণিত সুরা ফাতিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবারা শুনতেন। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে, এটা কি বলা হয়েছে? হানাফি ভাইয়েরা তো ঝগড়া করে যে ইমাম যখন সুরা ফাতিহা পড়বেন আমরা চুপ থাকবো, কিন্তু ইমাম সুরা ফাতিহা ব্যতীত তো সব কিছু তোমরা পড়ো, কিন্তু জানাজা তোমরা পড়ো না কেন? হানাফি তো দূরের কথা, হানাফি ভাইয়েরাও পড়ে না। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম, যেটা তাশাহুদ বৈঠকে বসে পড়ার হয়, সবাইকে পড়তে হবে। সুরা ফাতিহা সবাইকে পড়তে হবে। তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া, ওই ইমাম ইমাম জোরে করবে আর আপনি আমিন বলবেন, এ হাদিস নাই জানাজার ক্ষেত্রে, জানেই না দোয়া। জানাজাতে মাইয়াতে দাঁড়িয়ে গেল চুপচাপ, ওই আল্লাহ আকবার বলবে ওই ইমামের সাথে, জানেই না তো। ওই জানাজার নামাজে শরীক হওয়াই বেকার, আপনি তো জানেন না পড়তে। সুরা ফাতিহা পড়তে হবে প্রথম তাকবীরের পরে, একটা সুরা দিতে হবে, সুরাটা পড়বেন না, যেহেতু ইমামের কিরাত সুরা ফাতিহা ব্যতীত অন্য কিছু নিষিদ্ধ ইমামের পেছনে। ইমাম যদি চুপচাপ পড়ে তো আপনি সুরা ফাতিহার পরে আপনাকে সুরা ইখলাস পড়তে হবে বা অন্য কোনো ছোটো সুরা পড়বেন। আর যদি ইমাম উচ্চ স্বরে কিরাত করে, সুরা ফাতিহা তো পড়তেই হবে, তারপর ইমাম সুরা ফাতিহার পর যখন সুরা ইখলাস বা সুরা আসার বারো কিছু পড়বে আপনি চুপ থাকবেন। তারপরে কিন্তু দ্বিতীয় তাকবীরের পরে আপনাকে পড়তেই হবে দরুদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরের পরে আপনাকে মাইয়াদের জন্য দোয়া করতে হবে। জানাজাটা না, জানাজার নামাজ হচ্ছে মাইয়াদের জন্য দোয়া। আপনি কি করতে গেছেন, ওখানে ভিড় করতে গেছেন নাকি? জানাজার নামাজের দোয়া না শিখলে পরে জানাজার নামাজের শরীক হওয়াই বেকার, কোনো প্রয়োজন নাই আপনার জানাজার নামাজে গিয়ে। তো সেই ব্যক্তি জানাজার নামাজ সম্পূর্ণ হয় যেই ব্যক্তি জানাজার নামাজে গিয়ে যথারীতি সমস্ত কিছু পাঠ করলো, মায়াতের জন্য দোয়া করলো। যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হলো সেই ব্যক্তি এক কিরাত পরিমাণ নেকি পায়, আর যে ব্যক্তি জানাজার পরে দাফন কাপনে শরীক হলো সেই ব্যক্তি দুই কিরাত পরিমাণ নেকি পায়, আর প্রত্যেক দিন সেই ব্যক্তির নেকি থেকে খসে যায় এক কিরাত পরিমাণ নেকি যে ব্যক্তি বাড়িতে বিনা কারণে কুকুর পালে। এক তো হচ্ছে তার নেকি থেকে প্রত্যেক দিন নেকির খাতা থেকে এক কিরাত পরিমাণ নেকি খসে যাবে, যদি তার নেকি না থাকে এক কিরাত পরিমাণ নেকি হয় কি হলো, তবে তাহলে কি গুনাহ চেপে যাবে না? তারপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস, যে বাড়িতে
কোনো প্রাণীর ছবি থাকে বা কুকুর থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে একদিনকে জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাতের কথা, অথচ জিবরাইল আলাইহিস সালামের পাত্তা নেই, সন্ধ্যা থেকে নিয়ে রাত গড়িয়ে গেল, পরের দিন সকাল থেকে আরও দিন গড়িয়ে যাচ্ছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে বের হয়েছেন, তো জিবরাইল আলাইহিস সালাম এলেন, সালাম কালাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো কথা খেলাপ করেন না, তো আপনি আসেননি কেন, গতকাল রাতে আমি আপনার অপেক্ষা করছিলাম। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল, আমি কী করে আপনার বাড়িতে প্রবেশ করতাম যেখানে একটা নাপাক পশু আপনার বাড়ির ভেতরে তক্তপোশের তলায় আশ্রয় নিয়েছিল। দেখা গেল যে একটা কুকুরের বাচ্চা রসুল সাহসামের খাটিয়ার নিচে শুয়ে আছে, তাকে বের করে দেওয়া হলো। আর আমরা কুকুরের বাচ্চাকে, কুকুরকে বাড়িতে ঢুকিয়ে নিচ্ছি, খাস করে পালন করছি, নেকির তো পাত্তা নাই। এক কিরাত করে যে নেকি প্রত্যেক দিন খসে যাবে, সে নেকি তো পাত্তা নাই, অথচ কুকুর লালন পালন করছি। এক তো রহমতের ফেরেশতা ঢুকবে না, আর এক কিরাত করে যদি নেকি খসে যাবার না পারে তো উল্টো তো চাপবেই, গুণা চাপবেই। এই যে আচরণগুলো আছে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবধানতা অবলম্বন না করি, তাহলে কিন্তু দেখবো শুনবো আর আমরা আমল করব, মনে করব এত নেকি কামাই করছি, অত নেকি কামাই করছি, কিন্তু কাল কিয়ামতের দিনে যখন উঠবো দেখবো ভাড়ার পুরো শূন্য, নেকির ভাণ্ডার শূন্য, কিছু নাই। পরিবর্তে চেয়ে দেখবো যে গুনার ভাণ্ডার ভরে আছে। এমনটা যেন না হয়, আমল করে যেন বৃথা না যায়, কাজ করতে হবে, সম্পূর্ণভাবে করতে হবে। কাজটা কি পর্যায়ে করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, সে কাজটা করতে গিয়ে কি বলতে হবে জানতে হবে, অতপর কাজটা করুন, যাতে আপনার কাজ করা মেহনতটা যেন বেকার না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত নিষিদ্ধ কার্য থেকে রক্ষা করেন, এবং যেগুলো শরীয়তে সাব্যস্ত আছে সেগুলো আমাদেরকে আমল করার সমাধি প্রদান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।